হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো হয়তো ভিডিও থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছো যে আমি আজকে কোন টপিক নিয়ে ভিডিও করতে এসেছি। তো হ্যাঁ, হয়তো আমি তোমাদেরকে আম বাগানের ভিডিও দেখাতাম, আমরা কীভাবে কাজ করি, মানে মালয়েশিয়ায় কী কী কাজ আছে সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতাম বা দেখাতাম। তো কোম্পানিরও মানে অনেক রকমের রুলস ছিল, বা কবে লোক নেবে বা লোক নিয়ে আসবে কিনা, মানে কোম্পানি যাবতীয় রুলস কিন্তু আমি তোমাদেরকে কাছে শেয়ার করতাম। তো সেগুলো আর আশা করি তোমরা দিতে পারবো না কাজের ভিডিওগুলো। তো মেনলি এর বিষয়ে প্রচুর কারণ আছে। তার কারণটা হচ্ছে যে আমি যে এই সাইডে থাকি মালয়েশিয়ায় পামবাগানে যে সাইডে আমি কাজ করি, তো এই সাইডে বর্তমানে এখন প্রবলেম হচ্ছে, যেহেতু আমি ভিডিও করে দেখাচ্ছি বা লোকের বোঝাচ্ছি বা কাজ দেখাচ্ছি, হয়তো কোনো প্রবলেম হচ্ছে। তো এখানকার যে ম্যানেজার আরও যে বড় বড় স্টাফরা আছে, তাদের হয়তো কোনো প্রবলেম হচ্ছে বা এই কোম্পানি হয়তো লোক নিয়ে আসছে না, কোনো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো তার জন্য হয়তো মানে বলছে যে এখন তুই ভিডিও করিস না। তো আমাকে ডাইরেক্ট বলেছে যে তোমার এখন ভিডিও করতে হবে না, মানে ভিডিও করো না, বা কাজের কোনো ভিডিও এখন তুমি ইউটিউবে শেয়ার করো না। তো দুঃখের বিষয়, এখন তোমাদের কাছে আমি শেয়ার করতাম আমরা কীভাবে কাজ করি, পামবাগানে কী কী কাজ আছে, কোম্পানির রুলসগুলো তোমাদেরকে আমি বলতাম, তো সেগুলো হয়তো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না। খুবই দুঃখের একটা বিষয়, যেহেতু আমার চ্যানেল চালু হয়েছে, তো এখন যদি ভিডিও আমি না করতে পারি তো আমার চ্যানেলের পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াবে তোমরা একটু কমেন্ট করে বলো। তো এর জন্য আমি তোমাদের কাছে 2-3 দিন ধরে মানে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিও তো আমি করতে পারছি না, কারণ তোমার তো ভিডিও করা বারণ। তো হয়তো যদি আমি তাহলে জবরদস্তি বা লুকিয়ে কোনো ভিডিও করি, তাহলে হয়তো দেখলে পরে হয়তো আবার প্রবলেম আছে। ওই জন্য আর পাম বাগানের ভিডিও আমি এখন করতে পারবো না। তো গাইস, তোমাদের সবই শুনলে যে আমি পাম বাগানের ভিডিও করতে এখন আর বর্তমানে পারবো না। তো দেখো, তোমরা আমার অনেক অনেক সাপোর্ট করেছো, অনেক অনেক মানে সাবস্ক্রাইব করে, আমার সাবস্ক্রাইবার আসো, তারা আমার এই পাম বাগানের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছো বা আমার অনেকে সাপোর্ট করেছো। তো তোমরা সাপোর্ট করেছো বলে কিন্তু আমি তো আসতে পেরেছি, তোমরা সাপোর্ট না করলে হয়তো আসতে পারতাম না। তো আগামীকালেও তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, আর তোমাদের উপরেই নির্ভর, তোমরা কিন্তু আমাদের ইউটিউব ফ্যামিলি। তো আশা করি তোমরা আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবে। তো সব কিছু কিন্তু তোমাদের উপরেই নির্ভর, তোমরাই আমাদের ফ্যামিলি, তোমরাই সব কিছু। তো আশা করি তোমরা সাপোর্ট করবে আমাকে। বর্তমানে তো আমি এখন চ্যানেল বন্ধ করে দিই, তাহলে কিন্তু চ্যানেলটা পুরো ডিসমিস হয়ে যাবে। তো দেখো, আমাদের আমি তো এখানে থাকি, তো বাড়িতে যে তোমাদের দিদিভাই আছে, সে মানে ভিডিও করবে বলতে তো বাড়িতে একাই থাকে, তো সারাদিনে কী কাজ করে বা রান্না আরও যেসব যাবতীয় বাড়ির কাজ করে সেগুলো ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো, তাহলে আমার চ্যানেলটাও চালু থাকবে। আর হ্যাঁ, তোমরা যে পামবাগানে যারা আসতে চাচ্ছ তারা তোমরা আসতে পারো, সমস্যা নেই, কিন্তু আসো। এই তোমাদের কোনো কমেন্ট থাকে তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করবে, তো আশা করি তোমাদের আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর কোম্পানি কবে কি লোক নিচ্ছে বা কোম্পানি কবে খুলছে আর কোম্পানির সিস্টেম বা কাজের সিস্টেম তোমাদেরকে আমি তোমাদের দিদিভাইয়ের ভিডিওর মাঝখানে আমি কিন্তু তোমাদেরকে আগে হোক বা পিছনে হোক আশা করি তোমাদের ভিডিও করে আমি ছোটো করে বুঝিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করো, কোনো প্রবলেম নেই, যেহেতু চ্যানেলটা আমার কাছে থাকছে, ওখান থেকে ভিডিও করে পাঠালে আমি এখানে এডিট করে ছাড়তে পারবো। তো প্লিজ প্লিজ তোমরা আমাকে আরও সাপোর্ট করো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তা তোমরাও দেখতে পাবে যে তোমার দিদিভাই কী করে সারাদিনে বাড়িতে, আর আমিও দেখতে পারবো বাড়িতে যে সারাদিনে সে কী কাজ করে বা কী কী করে। তো আশা করি ভালো লাগবে। তো তোমরা তো সবই শুনলে, তা তোমাদেরও কমেন্টের মতামত তোমরা জানিও যে হ্যাঁ আমি তোমার দিদিভাইয়ের ভিডিও ছাড়বো। তো যেহেতু আমাদের গ্রামেতে বাড়ি, তো গ্রামেতে সারাদিন মহিলারা কী কাজ করে, কীভাবে চলে,
তো সেটা তোমাদেরকে দিদিভাই তোমাদের শেয়ার করবে। তো যেহেতু তোমাদের দিদিভাই নতুন, কোনোদিন ভিডিও করেনি, তা হয়তো একটু খারাপ হলেও বা ভালো হলে তোমরা একটু মানিয়ে নিও। আর তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমরা কমেন্ট করতে পারো পাম বাগানের বিষয়ে বা মালেশিয়ার বিষয়ে। আশা করি ও তোমাদের আর কমেন্টের মানে রিপ্লাই তোমার আমি দিয়ে দেবো। তোমাদেরকে আমি ছোটো ছোটো করে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো, ওই ভিডিওর মাঝখানে বা পিছনে, যদি তোমরা মানে পছন্দ হয় বা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও, তো তোমাদের কমেন্টের মতামতে আমি থাকলাম। এতে তোমরা সবাই কমেন্টে রিপ্লাই দাও, তাহলে নিশ্চয়ই হয়তো নেক্সট ভিডিও তোমাদের দিদিভাইয়ের ভিডিও আসতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো খুবই দুঃখের বিষয় যেহেতু তোমাদেরকে আমি খুবই শেয়ার করতাম পাম বাগানের কাজ, তো আর হয়তো করতে পারবো না। তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো, তো আশা করি চেষ্টা করব এই ভিডিওর মাঝখানে বা মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য, আশা করি তোমাদেরকে বুঝিয়েও দেব। তো গাইস, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি থাকলাম।